আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিয়েলমি C55 এর আনবক্সিং এর ভিডিওটা করা হয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, মানে আমি ইউজ করতে যা প্রথমে ভেজালে পড়ছিলাম, পরে অবশ্য ঠিক হয়েছে, একটু আলোচনা করি। সেটা হলো মানে অন অফ করা। বললাম তো এর ভিতরে এদের ফিচার অনেক দেওয়া আছে, স্পেশাল ফিচার কিছু দেওয়া, আবার হলো অ্যাডিশনাল সেটিংস, মানে অনেক টাইপের ফিচার দেওয়া। সো যেহেতু একটু বড় সেট, ছোট বড় করা যায়, মানে এক হাতে যেন চালানো যায় এই ব্যবস্থা করে দেওয়া আছে, সব ফিচারই করা আছে। সবচেয়ে বড় যে প্রবলেম দেখলাম, ইউটিউবে অনেক ভিডিও অলরেডি হয়ে গেছে, তবুও করতেছি, যে মানে আমাদের অন অফ, অন অফ প্রবলেমটা অনেক সময় আসলে অন অফ দেখায় না। এই যে দেখো, অন অফ দেখাইলে অনেক সময় অন অফটা দেখায় না। এই যে আমার দেখাচ্ছে, কি দেখছেন, গুগল অ্যাসিস্ট্যান্টে চলে যাচ্ছে। সেটা যেহেতু একেবারেই নতুন, যে একদম বাংলাদেশে মানে তারা অফিসিয়ালি লঞ্চ করছে, মানে যে 10-15 দিন আগে তারা লঞ্চ করছে, তো সেটাই তো অন অফ দেখাচ্ছে না, প্রবলেম অনেক সময় পড়তে পারেন আপনারা, সেই জন্য ভিডিওটা করা। এটার জন্য আমাদের দেখেন, এখানে কিছু স্পেশাল ফিচার, অ্যাডিশনাল ফিচার, অ্যাডিশনাল ফিচার 100, বললাম তো সাইজটা একটু মানে মেয়েদের জন্য একটু বড় হয়ে যায়, মেয়েদের হাত যারা ছোটো হাত একটু বড় হয়ে যায়, তখন 100 মোড দিলে তারা ইউজ করতে পারবে। এখানে যে পাওয়ার বাটন একটু মোড আছে, এইখানে যে আমার এই যে দুইটা আছে, একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, একটা পাওয়ার মেনু, সো তখন পাওয়ার মেনুটা আমাদের দেওয়া যেতে হবে। মানে যদি অন অফের অপশন না আসে এরপরে, মানে আমাদের দিলে এখন অপশন চলে আসছে, এখন আমি আরামে রিস্টার্ট দিতে বা যা করি করতে পারবো। যাক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।